ভোলা এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের ফলন ভালো বলে জানায় কৃষকরা। এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, আমাদের প্রতি একর জমিতে আমার 12.5 মেট্রিক টন পেঁয়াজ আমার এখানে উৎপাদন হয়েছে। আমার 16 একর জমিতে 200 মেট্রিক টন পেঁয়াজ আমার এখানে আশা করি যে আমি ঘরে তুলতে পারব। বর্তমানে যে বাজার মূল্য, সে বাজার মূল্যের ব্যাপারে আমরা শঙ্কিত। এই সময় আমাদের পেঁয়াজ যদি আমরা 30 থেকে 35 টাকা যদি আমরা মানুষের পর্যায়ে, মানে ক্রেতা পর্যায়ে যদি পৌঁছাতে পারি, তাহলে আমাদের কৃষকদের যে চাষের যেই পরিশ্রম, 4 মাসের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমে তারা কিছুটা লাভের মুখ দেখবে। তা নাহলে এই 20-22 টাকায় পেঁয়াজ বিক্রয় করলে বাংলাদেশের কৃষক বাঁচবে না। এবং আমাদের সারা বছরই আমরা প্রতি বছর আমরা বিদেশ থেকে আমদানি নির্ভর জাতি হিসাবে আমাদের থাকতে হবে। আমরা আমাদের মূল্যবান আমাদের যেই আন্তর্জাতিক ডলার, আমাদের সেই বিদেশি বৈদেশিক মুদ্রা আমরা আমদানির পেছনে ব্যয় করতে চাই না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই ভরা মৌসুমে পেঁয়াজের আমদানি বন্ধ করে দিয়ে কৃষক পর্যায়ে উৎসাহিত করার জন্য, এবং বাংলাদেশের সকল কৃষক পর্যায়ে যদি আমরা উন্নত জাতের বীজ, পেঁয়াজের বীজ যদি আমরা সহজলভ্য করে দিতে পারি, এবং সেচ ব্যবস্থার যদি উন্নত প্রযুক্তি আমরা কৃষককে দিতে পারি, সেচের সহায়তা যদি দিতে পারি, বাংলাদেশ অদূর ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানি করবে, বাংলাদেশ আমদানি নির্ভর জাতি হিসাবে কখনোই থাকবে না। আমাদের চেয়ারম্যানে ফসল করে আমরা খাদ্য পিদ্যা খাই, ফাঁসুরেখের বেতন দেয়, ইয়াতে আমাকে কোনো রকম কোলাই ছেলে পড়াইতে পারি, খাইতে খুব শান্তি, ফসল খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। গতবার কাতানে এবার পেঁয়াজের ফসল অনেক ভালো হয়েছে, ডকও হয়েছে, পেঁয়াজ বেসলে ইনশাল্লাহ আমরা অনেক লাভবান হতে পারবো। আমি পেঁয়াজ কেটে পেঁয়াজ কাটি, আমার বাবা মা কৃষক হিসাবে আমার বাবা মায়ের কষ্ট বিদায় আমি এই পেঁয়াজ কেটে পেঁয়াজ কাটি। তোর মানুষের রাজা পরিমাণ ঘেরে 42 একর জমিতে সে পেঁয়াজ চাষ করে। পেঁয়াজ ইনশাল্লাহ এবার 2021 সালের পেঁয়াজ খুব ভালোভাবে উন্নত হইতেছে। প্রতিদিন এখানে পেঁয়াজ উঠানোর জন্য মহিলা পুরুষ সব মিলিয়ে 80-90 জন লোক কাজ করে। তাদের আশা, সরকারের সহযোগিতা পেলে জেলার বিভিন্ন চরে পেঁয়াজ চাষ করে ভোলার চাহিদা মিটিয়ে ভোলার পেঁয়াজ রপ্তানি করা সম্ভব। ফলে ভবিষ্যতে ভোলা জেলায় ব্যাপক পেঁয়াজ চাষের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। এখন কেবল সরকারি সহযোগিতা পাওয়ার অপেক্ষা। রমজানে এ পেঁয়াজ বাজারজাত করা হবে বলে তিনি আশাবাদী। কৃষি বিভাগ জানায়, ভোলায় এবছর পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 734 হেক্টর জমি, কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 785 হেক্টর জমিতে। ভোলায় প্রায় অর্ধশতাধিক চর রয়েছে। এ চরগুলোর মাটি খুবই উর্বর। চরগুলোতে পেঁয়াজ চাষের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। গত বছর সারা দেশের মতো ভোলার বাজারে পেঁয়াজের সংকট থাকায় দিশেহারা হয়ে পড়ে সাধন ক্রেতারা। আর তখনই নিজ জেলার পেঁয়াজের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা সদরের রাজাপুরে 6 একর জমিতে প্রথম পরীক্ষামূলকভাবে পেঁয়াজের চাষ শুরু করেন। প্রায় 3 মাসের মধ্যে ওই জমিতে 1800 মন পেঁয়াজ উৎপাদন করে ভোলা জেলার বাজারে পেঁয়াজের সংকট কিছুটা দূর করেন তিনি। প্রথম বছর পরীক্ষামূলকভাবে সফলতা পেয়ে এবছর প্রায় 100 একর জমিতে পেঁয়াজ চাষের উদ্যোগ নিল। করোনা বাধার কারণে 16 একর জমিতে মৌসুমি, বাড়ি ও মুড়ি কাটা পেঁয়াজের চাষ করেন তিনি। একর প্রতি ফলন পেয়েছেন 12.5 মেট্রিক টন। কৃষক ইয়ানুর রহমান জানান, পেঁয়াজ চাষের একটি অপার সম্ভাবনা জেলা ভোলা। আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরশীল না হয়ে নিজ জেলায় পেঁয়াজ চাষ করে জেলার চাহিদা পূরণের লক্ষ্যে এবং জেলার কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহ বাড়াতে এ চাষ শুরু করেন তিনি। এদিকে ইউপি চেয়ারম্যান পেঁয়াজ চাষ দেখতে, খেত থেকে টাটকা পেঁয়াজ ক্রয় করতে এবং পেঁয়াজ চাষের কৌশল জানতে প্রতিদিনই ভিড় করছে সাধারণ মানুষ, ক্রেতা ও কৃষকরা। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের পেঁয়াজ চাষ করা শুরু করায় এলাকায় কর্মসংস্থান হয়েছে অনেকের। আমাদের ভোলা ডিস্ট্রিক্টের পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 734 হেক্টর, আমাদের আবাদ হয়েছে 785 হেক্টর। আমাদের এই উপশহরের কৃষি কর্মকর্তার মাধ্যমে, আমাদের রাজস্ব খাতের কিছু প্রণোদনার মাধ্যমে এবছর কিন্তু পেঁয়াজের আবাদ আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এবং যেহেতু পেঁয়াজের দাম ভালো এবং আমাদের গড় ফলন হয়েছে 9.5 মেট্রিক টন, কৃষকরা খুব খুশি। এবং আমরা চাচ্ছি আগামীতে এই পেঁয়াজটাকে আবাদ কীভাবে বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে কৃষকদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা এবং কারিগরি প্রযুক্তিগত সহায়তা দিব। আমরা সামারিও কিছু পেঁয়াজ করতে চাচ্ছি। এই আমরা 11 হেক্টর আমরা টার্গেট নিয়েছি। আমরা বিভাগ থেকে আমরা চারা পেলে 11 হেক্টর জমিতে আমরা সামারি টমেটো করে কৃষকদেরকে দেখাতে চাচ্ছি যে সামারে কিন্তু পেঁয়াজ করা সম্ভব। এবং আমাদের ভোলা ডিস্ট্রিক্টে আগামীতে আমাদের এই পেঁয়াজ আবাদটা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ভোলা থেকে রিপোর্ট করেছেন রানা ইসলাম, NN TV।